গরিবের সংসার, ঘরে তো বেশি চাল নেই, শাকসবজি তো কিছুই নেই, কি করব আমি এখন? যতটুকু চাল আছে মেয়েটাকে তো ভাতটা ফুটিয়ে দিই, আমাদের না খেলেও হবে, যাই ভাতটা বসিয়ে দিই। এই মোনা খেতে আয়, ভাত পেরেছি। মা খেতে দাও। আজকে কি রান্না করেছো মা? মোনা নে ভাতটা খেয়ে নে। মা আজও শুধু ভাত? হ্যাঁ রে মা আজও শুধু ভাত। মোনা আজকের মতো কষ্ট করে খেয়ে নে মা, কালকে তোকে আমি চাকরি হোক ডাল রান্না করে দেবো। কালকে তুমি আমাকে ডাল রান্না করে দেবে? ঠিক আছে মা, তাহলে আমি আজকে শুধু ভাতই খেয়ে নিচ্ছি। কালকে কিন্তু তোমাকে ডাল রান্না করে দিতেই হবে, না হলে আমি ভাতই খাব না। মা তোমার আর বাবার জন্য ভাত আছে তো? মোনা আমাদের ভাত আছে, তুই খা তো। ঠিক আছে মা, খাচ্ছি। বড় লোকের সংসার। দিদিমণি রাতে তো অনেক রান্না বান্না বেঁচে আছে, ওগুলো কি করব? ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আবার অন্য কিছু রান্না করে দে। ও ঠিক আছে দিদিমণি, ডাস্টবিনে ফেলে দিচ্ছি। হ্যাঁ মম, এগুলো আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দাও, আমি ওটাই খাবো। ও বেবি নো প্রবলেম, আমি এখনই তোমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিচ্ছি, ওকে?